জানিস, অনেক কষ্ট করে শ্বশুরকে পটিয়েছি। তো কাকে বিয়ে করছিস? এটা সিক্রেট, বলা যাবে না। বল না। না না, বলবো না। আমি কি তোর শত্রু নাকি? আমাকে বললে কি হবে? তোকে বললে তো তুই হিংসে করবি, তাই বলবো না। বলতে হবে না, যাকে খুশি বিয়ে কর, তাতে আমার কি? জানিস, মেয়েটা দেখতে ভীষণ সুন্দর, চোখ দুটো মায়াবী আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতন। ওকে দেখে মনে হয় যেন স্বর্গ থেকে পড়ে নেমে এসেছে। থাক থাক, এইসব আমাকে শোনাতে হবে না, গা জ্বলে যায়। কেন গা জ্বলে? কেন, তুই তো আগে আমাকে নিয়ে এভাবে প্রশংসা করতি, তাই তোর মুখে অন্য কারোর প্রশংসা শুনতে আমার ভালো লাগে না। আমি জানি তো তুই খুব হিংসুটে, আমি তো তোকে নিয়ে এমনি এমনি প্রশংসা করতাম। আসলে তো তুই পেতনির মতন দেখতে। হয়েছে, যা, আমার সাথে কথা বলতে হবে না। ওই রাগ করছিস কেন? তোর সাথে কথা না বলে থাকবো কি করে? কেন, তুই তো স্বর্গের পরীকে পেয়ে গেছিস, তার সাথে কথা বল। তার সাথে তো কথা বলবই, কিন্তু শুধু ওই স্বর্গের পরীকে দিয়েই আমার পোষাবে না, আমি তোকেও চাই। মানে? আমি তোকেও বিয়ে করব, আমার একটা পেতনিও চাই। দরকার নেই, আমি সতীনকে নিয়ে সংসার করতে পারবো না। কেন? আমি সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করি না, আর আমি আমার ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তাহলে এখন কি করব আমি? আমার যে তাকেও চাই। আমাকে চাই মানে? তুই কি আমাকেও ভালোবাসিস? ভালোবাসি তো। দেখ, আমি তোর কাছে পেতনি হতে পারি, কিন্তু এই পেতনিকে পাওয়া এত সস্তা না। জানি তো এই পেতনিটা অনেক দামি, পুরো পৃথিবীতে তুই ছাড়া আর একটাও পেতনি খুঁজে পাওয়া যাবে না। এবার কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। এই ভুল বুঝিস না প্লিজ, আমি তোকে ইনসাল্ট করছি না, আসলে আমি তোকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, তুই বুঝিস না কেন বলতো? কি বুঝবো, তুই তো জানিস আমি বেশি পেছানো কথা বুঝতে পারি না। জানি তো তুই লাভ এক্সপ্রেস ট্রেন, সবসময় সোজা পথে চলিস। সেটাই, যা বলার সরাসরি বল। জানিস আমি না তোর অনেক বড় ফ্যান, তোর চ্যানেলের শায়রিগুলো শুনে আমি তোর প্রেমে পড়ে যাই। ও তাই নাকি? বিয়ে করবে আমাকে? না, ওই স্বর্গের পরীকে বিয়ে কর। এটা কথা বলবো? বল। আমি তোকে বললাম না, আমি অনেক কষ্ট করে আমার শ্বশুরকে পটিয়েছি। বললি তো। তো আমার সেই শ্বশুরটা কে জানিস? তোর বাবা। আর সেই স্বর্গের পরীটা অন্য কেউ নয়, সেটা তুই। আমি বিশ্বাস করি না। প্লিজ বিশ্বাস কর, এই দেখ আমার মাথায় হাত রেখে বলছি। না, এভাবে বললে আমি বিশ্বাস করব না, আমার মাথায় হাত রেখে বল। ওকে ওকে, এই নে তোর মাথায় হাত রেখে বলছি, সেই পেটনিতা তুই, আমি শুধু তোকে ভালোবাসি রে। তাহলে আমাকে এতক্ষণ হেজালি কেন? তোকে হেজাইতে আমার যে খুব ভালো লাগে। আই হেট ইউ। আই অলসো হেট ইউ, পাগলি।